হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে গেছিলাম মইনট ঘাটে মাছ কিনতে। তো আজকে মাছ কিনছি, ইলিশ মাছ, চিংড়ি মাছ, ব্যাটিস মাছ। তো আপনাদেরকে দেখাবো মাছগুলো। ইলিশ মাছ একটা 2 কেজির উপরে, অনেক বড় ইলিশ। মাছের দাম অনেক, মানুষ মাছ ওই মাছ ভাই করে একটা সিন্ডি লাও, এডি ভাই করো। তুমি ভালো আছো? এই যে মাছ দেখছো, দেখছো কত বড় মাছ। তবে মাছের দাম অনেক, তারপর কি করুম, মাছ দেখলে মাথা ঠিক থাকে না। এই চিংড়ি পদ্মার তাজা চিংড়ি দেখেন, ছোট ছোট চিংড়ি, তাজা চিংড়ি দেখেন। হিন্দু দরটা আছে, বড় চিংড়ি, বড় চিংড়ি, ডিমালা চিংড়ি। ইলিশ মাছের ভিতরে আও না, এটা ভিতরে আহো, বাই করে আলাও, এমনি ঠেলা দিলে বয়ে যাবো গা। ঈদ হ্যাঁ, কালকে রাতে আছি। এই যে মাছ, ডিম, ডিম আলা মাছ, এই যে ডিম, একদম অরিজিনাল পদ্মার মাছ, ঠিক আছে। ওটি সবই নদীর মাছ, নদীর ওটি আইতে ধরছে, হ্যাঁ কাছ থেকে গেছে কালকে। হ্যাঁ হ্যাঁ, জিওল এই মাছগুলো আইতে ধরছে, কারণ মানুষ ভালো থাকবেন, যদি কারো মাছ লাগে বলবেন, একদম তাজা পদ্মার মাছ। তবে দাম প্রচুর, মাছে গিয়ে হাত দেওয়া যায় না, তারপর হাত দিয়েছি অনেক কষ্টে। এখানে বহু টাকার মাছ, যা আন্দাজ করতে পারবেন। যদি কেউ আন্দাজ করতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন। আর একটা ইলিশ মাছ 2 কেজির উপরে, 4টা ইলিশ। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।